আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন রিপোর্টার্স অনুষ্ঠানে। এবার যখন একুশে পদক ঘোষিত হলো তখন আমরা দেখলাম যে অনেক উচ্ছ্বাসের সাথে গণমাধ্যম এই খবরটি প্রচার করেছে। খবরটিকে এবার ১৯ জন ব্যক্তি এবং দুটি সংগঠন, দুটি প্রতিষ্ঠান একুশে পদকে ভূষিত হয়েছে। এবং যদি আমরা সাংবাদিকতার দৃষ্টিতে দেখি যে অনেক পত্রিকাতে একটি টিকার লাইন নিচে দেয়া হয়েছে যে এবারে একুশে পদকে ভূষিত হয়েছে বিদ্যানন্দ, তার মানে যেই উচ্ছ্বাস একটু আলাদা করে উচ্ছ্বাস প্রকাশ করেছে সংবাদপত্র, সাংবাদিকরা, মিডিয়া কর্মীরা বিদ্যানন্দের প্রতি। বিদ্যানন্দ কি আসলে? গোটা বাংলাদেশকে আর নতুন করে বিদ্যানন্দ চেনাতে হবে না। ২০১৩ সালে নারায়ণগঞ্জে একটি কোচিং সেন্টার থেকে শুরু কিশোর কুমার দাস এবং তার বোন দুইজন মিলে তারা এক্সপেরিমেন্টালি একটু মানুষের জন্য কিছু করবে, বাচ্চাদের জন্য কিছু করবে, সেখান থেকে শুরু। তারপর সেটা চট্টগ্রামে কালুরঘাটে, তারপরের গল্পটা হয়তো ক্লিশে গল্প কিন্তু আজকে এই পুরস্কার গ্রহণ করার ঠিক আগ মুহূর্তে যখন আমরা আন্দেজ পর্বতে থাকা কিশোর কুমারকে ঢাকায় পেয়ে যাই তখন জানতে ইচ্ছে করে, হতেই পারে ক্লিশে প্রশ্ন, কিন্তু তারপরের গল্পটা কি কিশোর? এরকম একটা দিনে যখন আপনি পুরস্কারটি গ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে, বেসিক অনেক তথ্য জানাতে হয়, কিছুটা আমি জানিয়েছি, কিছুটা আপনার কাছ থেকেও শুনবো। আমি যেরকমটা বললাম যে নারায়ণগঞ্জ থেকে ২০১৩, তারপরে এটা কালুরঘাটে চট্টগ্রামে, তারপরে কি হলো? না, চট্টগ্রামে পরে আমরা আসলে তার তিন মাস পরে আমরা ঢাকাতে চালু করি। আমাদের আসলে খুব অল্প সময় ব্যবধান একটা পর একটা শাখা খুলি। ওই সময় একটা জিনিস আমাদের মধ্যে ছিল, একটা সম্প্রসারণ নীতি, একটা সফল প্রতিষ্ঠান করা। আমি যেটা মনে করি, দাতব্য কাজ শুধুমাত্র আবেগ নির্ভর না, এটার মধ্যে মেধা প্রয়োগ করা যায়, এটার মধ্যে পেশাদারিত্ব আনা যায়। আমরা এটা আনার চেষ্টা করলাম সে, এবং একই সাথে আমরা টেকনোলজি প্রচুর ব্যবহার করতে চাইলাম। এরপর আমরা আসলে অনেকগুলো ধারাবাহিক নতুন প্রযুক্তি, তার মধ্যে একটা হচ্ছে এক টাকায় আহার, যেটা জনপ্রিয় হয় বাংলাদেশে। এরপর দেখা যায় আমরা মেয়েদের জন্য হোটেল তৈরি করা কিংবা স্যানিটারি প্যাড নিয়ে কাজ করা, পরিবেশ নিয়ে, প্লাস্টিক দূষণ, সুপার মার্কেট, এমন কিছু কাজ নেই যেটা আমরা করতে চাই নাই। আমাদের উদ্দেশ্য একটা ছিল হচ্ছে নিজে যত না কাজ করা তার চেয়ে অন্যকে কাজে নামানো। আমি আপনার লেখা এই বইমালাতে বিদ্যানন্দ প্রকাশনী, এটাও আর একটা বিদ্যানন্দের উদ্যোগ, সেখান থেকে বেরিয়েছে অদেখা কিশোর কুমার দাস। কিশোর কুমার দাসের মোটামুটি জীবনী বলা যায় সেখানেই, তিনি তার কথা একেবারে অকপটে অনেক সুন্দর সরল গদ্যে লিখেছেন। সেই জায়গা থেকে আমি টুকেই রেখেছিলাম একটা প্রশ্ন করব যে আপনি যখন নাকি চ্যারিটি করার জন্য নামবেন ভেবেছেন, তখন অনেক হোমওয়ার্ক করে দেখেছেন যে এই ধরনের চ্যারিটিগুলোর পেছনে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যয় অনেক হয় এবং যেটাকে আপনার কাছে মনে হচ্ছে যে এক ধরনের প্রতারণা চ্যারিটির মানে, এবং আত্মপ্রচারের ব্যাপারটাও থাকে, আর একটু কি খোলাসা করবেন ব্যাপারটা? আমি বিদ্যানন্দ যখন শুরু করি তখন আমার নিজেরও কিন্তু একটা আগে ছিল যে আত্মপ্রচার, সফল উদ্যোক্তা এই ধরনের ছিল। তো আমার এক্সেপশন কিছু করার ততটা কনফিডেন্সও ছিল না, কিংবা আমি যে করতে পারবো এটাও ছিল না। যখন আমি ধীরে ধীরে আগাতে থাকলাম, আমাকে প্রথম থেকে আটটা যে প্রবলেমটা আমি ফেস করছিলাম সেটা হচ্ছে নিজের সাথে যুদ্ধ, যে বিশেষ করে সফলতা, নিজের কাছে যে সফলতা আটকে রাখা এই জিনিসটা। যখন ধীরে ধীরে করতে থাকলাম তখন দেখলাম মানুষ এতই বিশ্বাস করে, এতই আদর করে, তখন মনে হলো যে না, এটার সাথে প্রতারণা করা ঠিক না। অনেকটা মানুষের এই সম্মানটার প্রতি শ্রদ্ধা দেখাতে গিয়ে আসলে আমাকে এই পথে নামতে হয়েছে। আমি খুবই স্বাভাবিক টাইপের মানুষ। মানুষের সম্মান মানে এটা দুইটা জায়গায় লেখা আছে, অর্থাৎ এক টাকায় আহার, মানে এক টাকা এটা তো কোনো টাকাই নয়, বাট এই আইডিয়াটাও আপনি পেরু থেকে পেয়েছেন। এখন কিশোর কুমার দাস পেরুতে থাকেন, তার পেশাগত কারণেই পেরুর আন্দেজ পাহাড়ে অনেক কিছু করেন, যেখানে কুকুরদের জন্য হোস্টেল, হাসপাতাল ইত্যাদি করে বেড়াচ্ছেন, অনেক ইন্টারেস্টিং কাজ। কিন্তু সেখানে সেখানকার গল্পটা একটু উল্লেখ করেছেন এই অদেখা বইতে, যে সেখানেই তিনি দেখেছেন যে এক টাকায় ওখানকার এক ডলারে খাবার দেয়া হচ্ছে। এটার মধ্যে যে মানুষের সম্মান, অর্থাৎ যে কাউকে দিয়ে দিচ্ছি এবং যিনি নিচ্ছেন তার মধ্যে এক ধরনের সংকুচিত মনোভাব থাকে, সেটাকে তিনি দূর করার চেষ্টা করেছেন এই এক টাকার মাধ্যমে। এক টাকা তো কিছুই না, এটাই কি আপনার মনে হয় যে বিদ্যানন্দের সবচেয়ে চমক দেওয়া প্রজেক্টগুলোর মধ্যে, বা অনেক কাজ করেন সে অভিনবত্বরগুলোর মধ্যে সবচেয়ে বেশি আবেগ এনেছে?
আমি যখন কাজটা শুরু করি তখন কিন্তু আমি শিওর ছিলাম না যে এটা সফল হবে কিনা, কারণ হচ্ছে আমাদের এরকম অনেক প্রজেক্ট আছে যেটা হারায় গেছে, তো এটাও হারা যেতে পারে। আর এটা মানুষ যতটা শ্রদ্ধার সাথে দেখে কিংবা যত সুন্দরভাবে এটা ব্যাখ্যা করে, আমার মনে হয় না আমরা এতটা ভাবে করছি। আমাদের কাছে কিন্তু আরও মানে আরও মিষ্টি প্রজেক্টটা, যেমন আমাদের অনাথালয়গুলো আমাদের কাছে আরও বেশি অ্যাটাচ, যদিও মানুষ এটা টাকা কম দেয়, পছন্দ তেমন করে না, বাট আমাদের কাছে ওইটা মোর ইম্পর্টেন্ট প্রাণীর জন্য কাজ করা। হ্যাঁ, কিন্তু আমরা যদি সাধারণ মানুষের আবেগ চিন্তা করি তাহলে এক টাকা হাটটাই সবচেয়ে আকর্ষণীয় এবং ফান্ড রেজিং ক্যাম্পেইন আমাদের কাছে। বলেছি যে যারাই বিদ্যানন্দকে সাপোর্ট করে সেটা আর্থিক সহায়তায় নয়, যারা বিদ্যানন্দের সঙ্গে একবেলা কাজ করেছে তারাই সবাই নিজেদেরকে বিদ্যানন্দ ভাবে, সেরকম সুযোগ এটি নিউজ পরিবারেরও হয়েছে এবং আমরা নানান ইভেন্ট করে থাকি। গত 4 বছর ধরেই বিদ্যানন্দের সঙ্গে আমরা খুব ভালোভাবে জড়িত। আমার যেটা বিস্ময় লাগে, আমি জানি যে আমাদের দর্শকদের অনেকেরই বিস্ময় লাগে, যে আপনি নিজের কথা বলছিলেন যে নিজে কাজ করছে, অন্যদেরকে কীভাবে কাজে নামিয়ে ফেলতে হয়, অন্যদের যেটাকে বলে একেবারে মগজ তোলায় এবং মন মানে একটা মন্ত্র দিয়ে ছেড়ে দেওয়া, এবং ইয়াং ছেলে পেলে তাদের কেউ হয়তো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, গাছের তলায় বসে ল্যাপটপে তার হোমওয়ার্কটা করছে, তারপরে ওটা ছেড়ে আবার চলে যাচ্ছে রান্নাঘরে রান্না করছে এবং প্রত্যন্ত এলাকায় হেঁটে যাচ্ছে, যেটা তার না করলেও চলতো, যেটা সে ভাবতেও পারে না তার ব্যক্তিগত লাইফে, কিন্তু সেটাই আপনি তাদেরকে দিয়ে করিয়ে ফেলেন, এখানে ম্যাজিকটা কী? প্রথম কথা হচ্ছে মানুষকে অনুসরণ করানোর খুব সিম্পল টেকনিক হচ্ছে উদ্যোগটা সফল করা, কারণ সাধারণত মানুষ সফল উদ্যোগকে অনুসরণ করে। আর বিদ্যানন্দের যারা কাজ করে তারা যে মন থেকে কাজ করে, এটা একটা কমন যে টেকনিকটা আছে, আমরা কাউকে বাঁধতে চাই না। আমরা যেটা মনে করি যে যে অনুসরণ করা করবে, যে করবে না করবে না। সফলতার সর্বোচ্চ পুরস্কার যদি বলি, রাষ্ট্রীয় পুরস্কারের কথা বলি, তাহলে এই তো 21শে পদক পাচ্ছেন, কিন্তু তার আগে থেকেই তো আপনার পিছে ভীমরুলের মতন পুরো তরুণরা ঘুরতে থাকে। কখন আপনি টের পেলেন বা কখন ওরা টের পেল, কীভাবে টের পেল? চ্যারিটিতে কারো কিছু হোক আর না হোক, অ্যাটলিস্ট উদ্যোক্তাদের প্রচুর নাম হয়, তাদের প্রচুর সুনাম করে, এবং তাদের যখন সুনাম হয়ে যায় তারা আলটিমেটলি আবার সাহায্য লাগে চলে যায়, কারণ পুরো পদক তো পেয়ে গেছে। তা আমি যেটা বলছি যেটা সেটা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত যাদের জন্য কাজ করো তাদের যদি পরিবর্তন না হয় সামান্যতম, তাহলে এটাতে সন্তুষ্ট হওয়ার কিছু নেই। যেন 21শে পদক অবশ্যই আমাদের জন্য সম্মানের, আমরা কৃতার্থ, কিন্তু আমরা মনে করি না যে আসলে আমাদের এটা দিয়ে কোনো কিছু মানদণ্ড হয়েছে। যেন গতকাল যে পরিমাণ মানুষ অভুক্ত ছিল আগামীকালও একই পরিমাণ থাকতেছে, ফলে এই জন্য আমরা সফল মনে করি না। আর আপনি যদি ভলান্টিয়ারদের পার্সপেক্টিভ বলেন, আমার মনে হয় এক টাকা হারের পর যখন মোটামুটি মিডিয়া কভারেজ প্রচুর হলে ভলান্টিয়ার মনে করা শুরু করলো যে হ্যাঁ এটা বোধহয় সফল উদ্যোগ, এটা ভলান্টিয়ার পার্সপেক্টিভ, বাট এটা আমার পার্সপেক্টিভ না। এই পুরস্কারটা বললেন কোনো মানদণ্ড নাই, তাহলে আসলে থামার তো কোনো আপনাদের কোনো টার্গেট নাই, কত দূর পর্যন্ত কিভাবে এই রাস্তাটা আরও আলোকিত হবে বিদ্যানন্দের এই চলার রাস্তাটা? আমার ব্যক্তিগত ক্ষেত্রে আমি বোধহয় আমিত তো কাজ করার ইচ্ছা, এটা বিদ্যানন্দ হোক যাই হোক, বিদ্যানন্দ জাস্ট একটা প্ল্যাটফর্ম, সো এখানে কাজ করতে না পারি আমি তো আরেক জায়গায় কাজ করবো। যেন আমি যখন পেরুতে থাকি তখন আমার আরেকটা চ্যারিটি আছে, আমি ওই কাজটা করি, কারণ আমার কাছে মনে হচ্ছে যতটুকু সম্ভব যদি আমাদের কিছু উপকার হয় হোক, এবং বাকি ভলান্টিয়ারদের ক্ষেত্রে জিনিসটা একই, সে বিদ্যানন্দ হোক কিংবা অন্য কিছু হোক তারা ওই হিসেবে কাজ করবে, ফলে বিদ্যানন্দের কোনো আমার মনে হয় এন্ডিং নেই। আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশে চ্যারিটি আজকের এই স্কেলটা, আগে কিন্তু 10 বছর আগে কিন্তু এতগুলো চ্যারিটি দেখাইতো না, এতগুলো ভলান্টিয়ার অর্গানাইজেশন ছিল না, সো বিদ্যান্ত কিন্তু আর বিদ্যান্ত নাই, বিদ্যান্ত কিন্তু আজকে 100টা প্রতিষ্ঠানে রূপান্তর হয়েছে। সো ওরা যদিন থামবে না বিদ্যান্ত দিন থামবে না, কারণ আলটিমেট বিদ্যান্তের ফ্লোটাই তো আলটিমেট এদের মধ্যে গেছে। এবং আমরা যেটা মনে করি, আমরা যে অ্যাওয়ার্ডটা পাইছি আমরা একলা পাইনি, আমার যেটা মনে হয় সরকার আসলে এই সবার উদ্যোগটাকে কম্বাইনলি এক প্রতিনিধির মাধ্যমে আসলে পুরস্কৃত করতেছে। এই যে যতগুলো দাতা আছে, আমরা পুরস্কার পেলে দাতাদের ভুলে যাই, মনে হয় টাকাটা এমনি এমনি আসছে, কত মানুষ কত পকেট টাকা না থেকে টাকা দিছে, আমি তো বলি সরকার ওদেরকেও স্বীকৃতি দিছে। কত কর্মী, কতজন বিদ্যানন্দ, আপনি কি হেড কাউন্ট করেন কখনো? না, আমি কোনোদিন হেড কাউন্ট করি না, কারণ হচ্ছে আমাদের এরকম কোনো মানদণ্ডও নাই যে এইটা হইলে বিদ্যানন্দের কর্মী হবে, এটা হইলে বিদ্যানন্দ কর্মী হবে না। আমার যেটা মনে হয় যে এমনি আমি একটা অ্যাপ্রক্সিমেট ফিগার দিতে পারি, আমাদের দাতার সঙ্গে, আমাদের তো আসলে বড় দাতা তেমন নাই, কয়েকটা বড় প্রতিষ্ঠান আছে যারা হিউজ, যেমন আমাদের সকল ডিম আমরা একটা একটা ইন্ডাস্ট্রিতে পাই, যে বিগেস্ট ইন্ডাস্ট্রি পোলট্রি ইন্ডাস্ট্রি তার থেকে পাই, কিন্তু এরকম করে চাল ডালও আমরা এই একই প্রতিষ্ঠান থেকে পাই। সো দেখা যাচ্ছে কি
কিন্তু আমাদের মেজরিটি টাকা আসে ইন্ডিভিজুয়াল থেকে, 5,000, 2,000, 1,000 এভাবে করে। আমাদের অন অ্যান অ্যাভারেজ প্রতি বছর প্রতি অ্যাপ্রক্সিমেট 3,000 থেকে 4,000 মানুষ টাকা দেয়। ভলান্টিয়ার সব মিলিয়ে হচ্ছে 500 থেকে 700 ভলান্টিয়ার অ্যাক্টিভলি অ্যাটেন্ড করে এইটা। কিন্তু আমরা এটা কোনোদিন কাউন্টও করি নাই, দেখিও না, এমনকি আমরা তো দেখি যে আমরা যেই জায়গায় যাই ওইখানে কোনো একটা মানুষ আকবরের কাজ করে, ও তো ভলান্টিয়ার, ও তো কোনো টাকার বিনিময়ে কাজটা করে নেয়। তা আমি এভাবে মনে করি, কিন্তু যেভাবে মানুষ যে বলে যে আমাদের 16,000 ভলান্টিয়ার, আমাদের 50,000 ভলান্টিয়ার, আমি আসলে কনসেপ্টে জানি না যে ওরা কেমনি ভলান্টিয়ারি ডেফিনেশনটা রেডি করে। বিদ্যান্ত বিশ্বাস করেন এইটা নেই। আরেকটা হচ্ছে নাম্বার সেলিং চ্যারিটি পজিশন, একটা বড়ো গেম, ওরা নাম্বার সেল করে, আমাদের এইটা আছে, আমরা এইটা করছি, ওই নাম্বার অ্যাচিভ করতে গিয়ে আমরা কোয়ালিটির কোনো দেখি না। মানে নাম্বার একটা হিপোক্রেসি মনে হয় এই অন্তত চ্যারিটির বেলায়। হিপোক্রেসি আমি বলবো না, আমি যেটা বলবো যে আলটিমেটলি এটা সেল করা হয়, যেটা আমি আসলে অ্যাগ্রি করি না, নাম্বার সেল করে কর্পোরেট অনুদান না। আমার কাছে আমাদের ভলান্টিয়ার নেই, আমার কাজটা দেখেন, কাজ হইলে তো হইলো, কতজন করলাম এটা তো ফ্যাক্টর না, আমি এভাবেই বিশ্বাস করি। আজকে একটি কথা বলতে ইচ্ছা করছে যে এটি নিউজের সঙ্গে বিদ্যানন্দ একদম এটি নিউজের সামনে অনেকগুলো ইভেন্ট আমরা করি। ঠিক 3-4 দিন আগে একজন একজন কি বলে ভ্যান চালক ফোন করেছে এবং উনি আগে থেকে অনুরোধ জানিয়ে রেখেছে যে রমজানে যে সবাই মিলে বাংলাদেশ ইভেন্টটা হবে তখন যেন তার জন্য একটু জায়গা রাখা হয় যে উনি কাজ করবে, উনি ভ্যান চালাবে না, সেজন্য উনি তৈরি হচ্ছে। সো এইটাও আসলে 21 পদকের মতোই আর একটা বড় একটা সম্মানের পদক। একজন ভ্যান চালক বিদ্যানন্দের সঙ্গে 1 মাস ধরে কাজ করার জন্য আগেই একটা অনুরোধ জানিয়ে রেখেছে। আমরা গর্বিত এরকম বিদ্যানন্দের কাছে আছি, পাশে আছি। কিশোর, আর যদি বলি যে নতুন যারা কাজ করতে চায়, যারা উৎসাহী হয়, এখনও হয়তো আজকে এই কথাবার্তা শুনেও অনেকে উৎসাহী হচ্ছে, তাদের জন্য সুযোগটা কীভাবে তৈরি হয়, মানে তারা কীভাবে কেমন করে আসবে? আসার পদ্ধতি খুব সিম্পল, নিজে কাজ করা, আরেকজন দিকে তাকায় না থাকা, কথা হচ্ছে আশা না করা, জাস্ট, আর কথা হচ্ছে টাকা বেশ প্রতিষ্ঠান না করা। আমি না, বিদ্যানন্দের জার্সিটা তো একটা প্রাইড এবং ওইটা পরে কেউ যদি সামনে যাওয়ার যোগ্যতাটার জন্যে অনেকে আঁকুবাকু করে, অনেকে অনেক রকমের চ্যালেঞ্জ, অনেকে না খেয়ে থাকে, যার সামর্থ্য আছে সেও মনে করে না আমি বাসে চড়বো, আমি শিখবো, তো সেরকম একটা হার্ডশিপের মধ্যে দিয়ে পরীক্ষা দিয়ে আসতে হয় আপনার বিদ্যানন্দের একেবারে অ্যাক্টিভ কর্মী হতে হলে। যারা নতুন আসতে চায় তাদের জন্যে একটা কোনো কিছু বলবেন কি? আমাদের এখানে অনেকে আসতে চান কিন্তু শেষ পর্যন্ত আমরা পাই না, কারণ হচ্ছে আমাদের প্রসেসটা একটু কঠিন, কারণ আমরা নাম সর্বস্ব ভলান্টিয়ার করি না। সো যদি কেউ আসতে চায় তাকে বাই হার্ট তাকে আসতেই হবে, যে সে কষ্ট করার মানসিকতা নেই, অর্থাৎ তাকে কাজ করতে হবে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, যারা আসে তারা মনে করে হয়তো এটা ছবি তুলবো, আমি একটু ধরবো, হয়তো অন্য লোক থাকবে। সো আমার একটা জেন্দা, আমার একটা ভলান্টিয়ার আছে নীতিশ রকি, এদের ক্ষেত্রে আমার মনে আছে প্রথম দিন যখন আসছিলাম আমি সরাসরি বলছিলাম যে আমার তখন আমার বাথরুমটা বলছি আমি চলো আমরা বাথরুম পরিষ্কার করি, তারা প্রথমে অফেন্ডেড ফিল করছে, অনেকে আর আসেই না সেকেন্ড দিন। কিন্তু আমি এই পদ্ধতি যাই কেন, আমি নিজে কাজ করি, আমার সাথে কাজ করো, সো দ্যাটস দ্য থিং। যদি কেউ আসতে চাই এখানে আমার ইয়েটাই হচ্ছে কি, সেবা করা, সে বাথরুমটা গরিবের হোক কিংবা কার হোক, আমাদের কাছে এটা ফ্যাক্টর না, আমরা ওইটাই করি। যদি কেউ আসতে চায় খুব সিম্পল, বিদ্যান্ত এসে জয়েন করতে পারবে, কিন্তু একটাই সত্য যে কোনো কাজের জন্য মানসিকভাবে রেডি থাকতে হয়, উইথাউট ঝুঁকিমুক্ত, অবশ্যই না ঝুঁকির কাজের কথা বলতে, ঝুঁকিমুক্ত যে কোনো কাজে করার মানসিকতা থাকতে হয়। আর এখানে আমরা একটা জিনিস বিলিভ করি যে আমাদের কোনো নিজস্ব পদবি নেই, আমি পদবি নিয়ে চলিও না, এই ব্যক্তি পরিচয় আড়াল করে আলটিমেটলি কাজটা করতে হয়। আগেই বললেন যে আসলে 21 পদক তো একটা রাষ্ট্রীয় সম্মান এবং সব ধরনের পুরস্কারই অনেকখানি অনুপ্রেরণা দেয়, কিন্তু ওটাতে আপনারা কমপ্লিসেন্ট না মনে করেন যে গতকাল যতজন না খেয়েছিল আজকে ততজন না খেয়ে আছে কি না, সেই সংখ্যাটা কমানো যায় কি না, এটা আপনাদের আসলে মোটো। আমি এই প্রসঙ্গে বলি যে একটা গরিবের টয়লেট আপনারা, মানে আমাদের ইউনিভার্সিটির পড়ুয়া ছেলেপেলেরা বা একজন কিশোর কুমার দাস, যে নাকি তার ক্যারিয়ারের সর্বোচ্চ কর্পোরেট পদগুলোতে থেকে কাজ করেছে এবং হ্যান্ডসাম অ্যামাউন্ট বেতন পেত, সে সব হাতছানি ছেড়ে একটি
বস্তিতে গরিবের টয়লেট পরিষ্কার করছে। তো এইটাতে আসলে মনোজগতের কোনো পরিবর্তন আপনারা করতে পারেন কি না, না খালি করেই যাচ্ছেন যে ধনী হোক গরিব হোক সবার মনের মধ্যেই যে একটা উপকার অথবা নিজেরা পরিচ্ছন্ন থাকা বা পাশের জনকে সহায়তা করার যে একটা প্রবণতা সেটা কি চেষ্টা করেন কি না? প্রথম হচ্ছে এই ধরনের কাজ করতে গিয়ে যেটা হয় মানে আমার মনে হয় না এটা যারা গ্রহীতা তাদের ততটা চেঞ্জ আসে, খুব কম ক্ষেত্রে পরিবর্তন আসে, বরঞ্চ তারা একটা দেখে এটা বিজ্ঞাপন আর্টটা স্টাইল, তো এটা একটা জিনিস। আর আমাদের নিজেদের ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা বড় পরিবর্তন আসে, কারণ এই ধরনের কাজ যতই মুখে বলি না কেউ করা কঠিন, যেন আমি করতে যাই তখন অটোমেটিক্যালি কিন্তু আমাদের এই যে দাম্ভিকতা থাকে মনের ভিতরে এটা ভাঙতে থাকে, ফলে আমরা আস্তে আস্তে আরও শুদ্ধ মানুষ হওয়ার চেষ্টা করি, সেটা আমাদের বরঞ্চ উপকার হয়। আমি মনে করি না যে ততটা উপকার গ্রহীতারা হয়। অনেকে আসলে বিভিন্ন গুণীজনদের কথা কোট করে আর কিশোর কুমার যা মনে হয় তাই বলে, ওটাই আমরা বলি কিশোরের দর্শন। এই কিশোরের দর্শনই কি এই অদেখা ভাষার মাস এই ফেব্রুয়ারিতে আমরা আপনার সঙ্গে কথা বলছি, তো এই অদেখা নিয়ে কথা বলার লোভও সামলাতে পারছি না, এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো একটা বই। অনেকে মনে করছেন যে কিশোর কুমার দাস বা বিদ্যানন্দ অথবা একুশে পুরস্কার সেসবের কারণে বোধ হয় আমি এই কথাটা বলছি, আমার রিপোর্টার হিসেবে প্রস্তুতি নিতে হয়, প্রস্তুতি নিতে গিয়ে একজন একদম একনিষ্ঠ পাঠকের জায়গায় আমি পৌঁছে গেছি, এটা আমার রিসার্চের অংশ নয়, এটা আমি আনন্দ নিয়ে এই বইটি পড়েছি। সেখানে লাইনে লাইনে মানে স্বকীয় দর্শন, আমি কিশোরের দর্শনটা একটু শুনতে চাই ছোট্ট করে যদি আমাদের আজকে রিপোর্টার্স অনুষ্ঠানের দর্শকদের জন্য বলেন। হ্যাঁ, এটা যেটা হয়েছে দর্শনগুলো বিভিন্ন রকম চিন্তাভাবনা কিন্তু জগতে বিভিন্ন জায়গায় আছে, কারণ আপনি যে মানসিকতার আপনি সেই দর্শনটা দেখতেছেন এবং সেটাই লিখে যাচ্ছেন। মানে আমার পটটা আমি ভিন্নভাবে পরিচালিত করছি বলে আমি ভিন্ন টাইপের মানুষের দর্শনটাকে নিজের মধ্যে এনে প্রকাশ করতেছি। এখানে অনেকগুলো কথাই কিন্তু আমার না, আমি পথঘাট থেকে পাইছি, আমি কোনো আমি গাছ থেকে শিখি, পানি থেকে শিখি, আমি ওখানে গিয়ে দেখছি ওইটা তো আমার দর্শন না, সৃষ্টিকর্তা দিয়ে দিচ্ছে, আমি জাস্ট ওইটাকে আমার ভাষায় লিখে গেছি। তো ওইটা আমি মনে করি না যে আমার নিজস্ব তেমন কোনো দর্শন আছে, আমি বরঞ্চ হাজার বছর যে জিনিসটা যেটা চলতেছিল অনেকবার বাট মাঝখানে হয়তো এখন মানুষ ভুলে গেছে, বিকজ আমাদের চিন্তা আমাদের কাজের পরিধি আমার চিন্তাভাবনা আমাদের চেঞ্জ হয়ে গেছে। আপনি যে দর্শনের কথা বলছেন এটা মূলত কর্পোরেট বেসড কিংবা সিটি বেসড, সেজন্য আমাদের সবার দর্শন মোটামুটি একা। হ্যাঁ, আর আমি যে দর্শনটা আমি আসলে এইটা মূলত পাইছি আমার ওই নির্বাসন জীবন, আমি যে আন্দেজ পর্বতে থাকি একা একা, ওই সময় আমি আসলে প্রকৃতির সাথে থাকতে থাকতে পশু পাখির সাথে থাকতে থাকতে আমার দেখা যায় আমার চিন্তাভাবনা চেঞ্জ আসে, আমি ওইটাই লিখছি। কিন্তু আমি মনে করি না যেটা আমার নিজস্ব আবিষ্কার, আমি এটা বলতে রাজি না। আর এখানে অনেকগুলো করার কারণ হচ্ছে আমি আসলে গত কয়েক বছর যা কিছু চিন্তাভাবনা ছিল আমি আসলে ওই দর্শনটাকে প্রথমে লিখতে চাইছি, ওইটাকে মানুষকে পৌঁছাইতে আমি আসলে আমার জীবনের গল্পগুলো আমি আসলে অ্যাড করছি। আপনি বলেছেন যে দুর্বলতা কখনো প্রকাশ করতে হয় না, কিশোরের দুর্বলতা কি বলবো? হ্যাঁ, দুর্বলতা আমার দুর্বলতা হচ্ছে আমার কিছু দুর্বলতা আমি যেটা মনে সাধারণ মানুষের যে দুর্বলতাগুলো সেগুলো আমার আছে, বাট এটা যে আমার দুর্বলতা না এইটা প্রকাশ এটাকে গোপন করা এটা হচ্ছে আমার দুর্বলতা। অনেকেই তো আপনার মতো সাধারণ, কিন্তু সবাই তো আসলে কিশোরও হতে পারে না, একটা বিদ্যানন্দও করতে পারে না, সেখানে কি আসলেই কিছু নেই? আছে, একটা জিনিস আছে সেটা হচ্ছে আমার বৈরাগ্য, আমার চিন্তার বৈরাগ্য, আমার জীবনযাত্রার বৈরাগ্য, এইটা আমার মধ্যে একটা বিশেষত্ব আছে। আবার জন্মালে কি হয়ে জন্মাতে চান অথবা কি কি পেতে চান? আমি যদি আবারও জন্মাই আমি একজন স্বাভাবিক মানুষ হতে চাই, যে আসলে সকল প্রবলেম দেখো দেখে না, যে মানুষের কষ্ট এত অনুভব করে না। আমরা দেখলাম বিদ্যানন্দ প্রকাশনী আর দেখা অদেখা কিশোর কুমার দাসের বই, আরও কতগুলো বই আপনারা এনেছেন, এটাও একটা নতুনত্ব বলবো, নতুন মানে এটা নিয়ে অত বেশি আলোচনা আমি শুনিনি, এই বছরই আমি প্রথম আপনাদের ফেসবুক পোস্ট বা বইমেলায় আপনাদের যে অ্যাক্টিভিটি সেইখান থেকে দেখেছি। যেই মানুষের ওই যে একটা টিপসই দা প্রচ্ছদে অনেক অনেকজনের বই আপনারা করেছেন, ওইটা নিয়ে একটু ছোট্ট এক মিনিটে যদি বলেন। আমরা বিদ্যানন্দ প্রকাশন থেকে সেই বইগুলো প্রকাশ করি যেগুলো মানুষ প্রকাশ করে না, তো আমরা দেখলাম যেটা যারা শিক্ষিত মানুষ তারা যারা নিরক্ষর মানুষ তাদের জীবন চিত্রিত করতেছে, নিরক্ষর জীবনকে স্বার্থপর, নিরক্ষর জীবন উদার, যা ইচ্ছে তাই লিখতেছে, কিন্তু নিরক্ষর মানুষগুলো কোনোদিনই চিত্রায়িত করতে পারে না, শিক্ষিত মানুষরা তারা কীভাবে দেখে। আরেকটা যে যেটা লাগছে আমরা সবাই কিন্তু দাদি দাদা থেকে গল্প তো শুনছি যেগুলো পরে নিজের নামে চালা দিচ্ছে, শিক্ষিত তারা পায় নাই কারণ তারা নিরক্ষর বলে। আমার কথা হচ্ছে আমরা যদি গল্পগুলো যদি
আর্কাইভ করতে পারি, তাদের নিজের নামে প্রকাশ করতে পারি, তাদেরকে যে লয়্যালটি দিতে পারি, ইজ এ বিগ থিং। আমাদের ওই চিন্তাভাবনা থেকে আলটিমেটলি আমরা বিদ্যানন্দ প্রকাশনী থেকে এই নিরক্ষর মানুষদের গল্পগুচ্ছ রচনা করছি, এবং এটা প্রচ্ছন্ন কিন্তু একজন রিক্সাওয়ালার হাতে একা, হ্যাঁ হাতের ছাপ লেখাটাও কিন্তু এটা একজন অশিক্ষিত, হ্যাঁ এরকম না তো আমরা পুরো বইটাই সাজাইছি হচ্ছে এরকম নিরক্ষর মানুষ দিয়ে। সো আমার কাছে যেটা সবচেয়ে অবাক লাগে, যে লিখতে পারে না তার লেখা বই মানুষ করবে, এটা আমার কাছে একটা মুগ্ধ করার জিনিস। বিদ্যানন্দ প্রকাশনী এরকম অনেক উদ্ভট আইডিয়া থাকে, আমরা এটা করতে থাকি। মানে বিদ্যানন্দ মানে অনেক উদ্ভট আইডিয়া, সেটা কিশোর কুমারের ভাষা, এবং যেসব আইডিয়া আমরা সহজেই বলবো যে এই আবেগের বাংলাদেশের মানুষরা সহজেই কমিউনিকেট করতে পারি, সহজেই ঝাঁপিয়ে পড়ি, সহজেই অনুপ্রাণিত হই, এ কারণেই 2013 সালের একটি ছোট্ট প্রতিষ্ঠান আজকে 2023 এসে কোয়ালিটি 10 ইয়ার্স, 10 বছর তাদের কোয়ালিটি টাইম, তাদের সময়, তাদের সততা সব কিছু দিয়ে অর্জন করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় পুরস্কার, এই সম্মান। আমরা আবারও বিদ্যানন্দ এবং বিদ্যানন্দের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি কিশোর কুমার দাসকে অভিনন্দন জানাচ্ছি, সকল বিদ্যানন্দকে। নিশ্চয়ই এটি নিউজের সঙ্গেই থাকবেন।